পানি কয়সের দুধ আছে আমার সোয়াল দুধ নিয়ে বাজারে যাচ্ছিল, ওই হামেদ ওই তার মধ্যে মাটি ঠেলা ঠেলে দিছে, আমার মাথায় বাড়ি হয়ে গেল না। তুই কি করছিলি? ও কি করবে, ও তো বাজারে যাচ্ছিল। আপনার বেটা যেভাবে অত্যাচার শুরু করেছে, গায়ে বাস করা দায় হয়ে যায় দেখতেছি। আমার হামে তো একেবারে গায়ের মধ্যে আগুন ধরাই দিছে, টাকা তো দিবারই চাচ্ছে, যাও সন্ধ্যার সময় এসে টাকা নিয়ে যাও। আশকারা দিয়ে তাকে মাথায় তুলেছে, এই চল গাদা দেখি টাকা তোর কতদিন থাকে। এইটা দিয়ে আজকে দিনে কয় নম্বর হলো বিলকিস? মিয়া ভাই টাকা তো ঠিকই নিবিনি, মুখ দিয়ে একবারও কইলো না যে দুধগুলো রাইখে যাই, ওই সুযোগ পেলে সবাই সদ ব্যবহার করে। বালতির দুধ কতটুকু ছিল বলে মনে হয় রুস্তম? কেমন করে কব, ওই চাংড়া তো কিছুই করলো না। আচ্ছা ওজন্যে তোর এত মাথা ব্যথা কিসের জন্য বিপদটা? কত টাকা তো তোর বাপের কাছ থেকে ঠিকই নিবি, তোর বাপকে যাতে না ঠকায় সে চিন্তা করতেছি। চাষা তো পুরো ঠকের উপর আছে, বালতির দুধের মধ্যে মাটি ডাললাম আমরা আর টাকা দিতে হবে চাষা। বাহ কি সুন্দর। তাও ধর আমরা নষ্ট করলাম 200 দুধ আর কাকার থেকে দাম নিলে 400 দুধের, তো কাকার 200 ঠকাওলি না? হইলো, তাতে আর কী করা যাবে, মাটি মেশিনের আগে তো জিজ্ঞেস করেছিলাম, কোনো কথা তো কইল না, আজকে যদি ঠকায় পরে একদিন সুবিধা মতো সেটা উসুল করে দেবো না, নাকি রুস্তম? সেটাই সেটাই সেটা করা যায়। আচ্ছা হামেদ, অনেকদিন পিকনিক খাও না, চিন্তা করেছিস? পিকনিক পিকনিকে যাইয়ে তারপর মুরগা খাও, খাওয়ার পরে বাড়িতে যাবে না, তোমার বউ ঘরে ঢুকপার দেবে না, গতবার যে কীর্তি খান করলে। আরে এবার কোনো অসুবিধা নাই, বইটা খানে খুলে নিলে তাইলেই তো হবে না, তোর বদি তো রাগ করেছিল পয়তার জন্য। আরে কমাল, মানে বামুন হয়ে তারপর তোর মুরগি খাওয়াই লাগবে, টেকনিক করে ফেলেছে মনে মনে। এত লোভ সবাই লোল বলে না মুরগি মাংস খাওয়ার জন্য। কি হয়েছে তোমার, তোমার না তোমার ছাগলের, কার কি হয়েছে? ছাগলের? ও তা ছাগলের কি হয়েছে? ওই যে আপনার বেটা। আরে বাবা সেটা তো আমি জানি, তোমার ছাগল তো দেখি বাইসে আছে, কি হয়েছে সেটা কও। বাইসে তো আছে, কিন্তু চিন্তা করে দেখেন একটা অবলা জানোয়ার, তার হাত পা বাইদে এই চৈত্র মাসে রোদে ফেলাই থুইছে, আর একখানিক দেরি হলে মনে কয় ছাগলটা সিক্কুর ফাটতে ফাটতে হাত পিল করে ফেলতো। এই
এই কার্তিক মাসের দিনে তুমি চৈত্র মাসে রোদ পেলে কোনে? একই কথা পারো অনিক সাহেব, ভাদ্র কার্তিক মাসে রোদের তেজ কম না। তাছাড়া অবলা জানোয়ার, সে কি অপরাধ করেছে যে আপনার ছাগল তাক এমনি করে শাস্তি দিবি? এই কথাটা কোয়ার জন্য কি ছাগলটা এনে আনা লাগে? ছাগল সাথে এনেই মনে হচ্ছে আপনার কথা বিশ্বাস করছেন না, সেজন্যই তো ছাগল সাথে নিয়েই এসছি। ভালো করিস, তা তোমার ছাগল তো আর সাক্ষী দিতে পারবে না, এইটা হলো সমস্যা। বাদ দাও, এখন আমার কি করা লাগবে সেটা কও। তোমার ছাগলের হাটের চিকিৎসার জন্য কি খরচাপাতি লাগবে কও। যে না, ছাগলের চিকিৎসার টাকার জন্য আসেনি, আইছিলাম আপনার ছাগলের অত্যাচারের প্রতিকারের জন্যই। কিন্তু সেটা তো আপনি করবেন না, সে তো ট্যারিব আছে। এই লো। মানুষের কাছে দিনের মধ্যে আর কত অপমান হবো বিকিস। আমি কি এই 6 লাখ বাড়ি থেকে বাইর করে দিব? হয় সেটার জন্যই তো সবাই হা করে তাকায় আছে। দাও, বাইর করে দাও, তাহলে সকলেরই শান্তি হয়। একসাথে চলে তো, তোমার এই বিপদ কতি চাই আপদ কয়া ফেলাইছি। আমার প্রশ্নের উত্তরটা দিলে না যে, এটার উত্তর কি দেয় লাগবি? আপনি দেখে বুঝতে পারেন না। প্রশ্নটা অবশ্য আমার না, ওই প্রশ্নটা হচ্ছে ওই যে দুজন বসে আছে না তাগের। ও, আর একটা প্রশ্ন আছে, কলেজে লেখাপড়া ঠিকঠাক মতো হচ্ছে তো? তা আপনি কই বখাটে উকিলগুলা পাঠাইছে তাই নেই? কে নিজেকে আসার সাহস নাই? না না না, সাহস আছে। ওই হামিদ আলী আর রুস্তম শেখের বুকের ভয় ডর বলে কোনো কিছু লেখা নাই, এটা আমার বুকেও নাই। তা আমার একটু ডর লাগে মাঝে মাঝে, তোমার বৌদি রাগ হয় তো? আচ্ছা, আপনাকে এখন এখানে খেয়ে খাজুরে পেঁচাল পারবেন? মন মেজাজ খারাপ আছে জান তো। চল। এই এই কি কলে জানো মন মেজাজ খারাপ? হ্যাঁ, মন মেজাজ খারাপ কি জন্য আলতা কুসুম? সিটার কফিত কি আপনাকে দেওয়া লাগবে? না, আমার দেওয়া লাগবে না। এই রুস্তম আর হামিদ জিজ্ঞেস করবেনি তো? মুখ্য হইয়া কলেজের খবরের দরকার কি? শুনেন, ইসাক স্যার পড়া না পারার জন্যই অপমান করিছে, হয়েছে? যান যান এখন। কি রে বিপদদা, এত তাড়াতাড়ি চলে আসলি যে, কি ব্যাপার? মন মেজাজ ভালো নেই মনে হয়। কি কইস, মন মেজাজ ভালো নাই মানে কেবা করে? মনে হয় কলেজে মাস্টারে বেতের বাড়ি খেয়েছে, কথাবার্তা তাই তো মনে হলো। তোর কথাবার্তা শুনলি না মেজাজ গরম হয়ে যায়। কলেজের মাস্টারে কি ছাত্র ছাত্রীকে বেদ দিয়ে পিটায় নাকি? সেটা আমি জানবো কিভাবে করে? ওরাই তো করলো, ইসাক মাস্টারে তো অপমান করেছে। কি করছো? হ্যাঁ, ওই ইসাক কেন আলতার কুসুমকে অপমান করছে তাই তো করলো। আজকে তুই একটা পজিশন নেওয়া লাগবি। এ দোস্ত, তত্ত্ব উত্তম আজকে ইসাক কেন তুই শিক্ষা না দিছে একটা উচিত শিক্ষা। তুই মাথা গরম করিস নে, স্যারের উপর হাত তোলা যাবে না, ছাত্র ছাত্রীরা খেপে যাবার পারে, ইসাক স্যারকে ধরা যাবে নি, আর আলতার কুসুমকে পড়াবে আসে না তখন ধরবে নি সুযোগ মতে। আহমেদ, ও কিন্তু ঠিকই কইছে। ঠিক আছে, একদম একলা ধরবো, কলু যখন ছাড়ি দিলাম, কিন্তু উইয়ের কিন্তু একটা উচিত শিক্ষা দেওয়া লাগবে। ওই কানাই থাক কানা, উইয়ের শিক্ষা আমি দিয়েই ছাড়বো যত যাই কইছ না কিসের জন্য। ওর মাপ নাই। Thank you.
শুয়ে পড়ো। তুমি যতক্ষণ এখানে বসে থাকবে সে তো বাড়ি ফিরবে না। না আসুক, আমি এর শেষ দেখতে চাই। কি সালে জন্ম দিয়েছিলাম যার জন্য মানুষের কাছে মুখ দেখানো তাই হয়ে যাচ্ছে। কি করা যাবে কও? সাওলটা একটু দুষ্ট হয়েছে, সেই জন্যই তাক তোর মেরে ফেলা যাবি নে। একটু দুষ্ট তাই না? এত কিছুর পরও তুই কথিস একটু দুষ্ট? প্রত্যেক দিন ফজর থেকে বেলা ডোবা পর্যন্ত উবের নামে কজন নালিশ নিয়ে আসে তুই ক? ছোটকালে মা মরিছে, মা মরা সাওল একটু দুষ্টই হয় ভাইজান। হয় ছোটকালে মা মরিছে, সেটা সুযোগ সে এখন নিছে। আর তুই তাকে আদর দিয়ে দিয়ে একেবারে মাথায় তুলেছিস। হয় সব দোষ তো আমারই। আচ্ছা ঠিক আছে, তুমি যাই শুয়ে পড়ো, আজক বাড়ি আসুক, ওকে আমি আস্থা মতো করে শাসন করে দিবানে, যাও। তুই যে কি শাসন করবি এটা আমার জানা আছে। আমি এখানে বসে থাকলে সে আসতে পারবে না, তার জন্য আমাকে এখান থেকে সরে দিতে চাস তাই না? আমি বুঝি, সবই বুঝি। সাবিত্রী দরজা খুলো, সাবিত্রী দরজা খুলো। মুরগির মাংস খায় আসে, যা করলেন তাই করো, যাও যাও। যাচ্ছি তো। কলেজের শিক্ষককে মাস্টার বলে না সেটাও জানো না? মাস্টার হইয়া তুমি কলেজের ছাত্র ছাত্রীর উপর হাত তোলো, তোমার কত বড় সাহস! হ্যাঁ তোর কত বড় সাহস আলতা কুসুমের উপর পড়া না পড়ার জন্য তুমি বারবার চাও। হ্যাঁ মূর্খের মতো কথা বলছো কেন? কলেজে ছাত্রছাত্রীর গায়ে কেউ হাত তোলে? এই তাড়াতাড়ি বড় অপমান হইলো কেবা কইরা। এই মাস্টার দেখো, তারা আমার ছাত্রী, লেখাপড়া না করলে আমি একটু একটু শাসন করতেই পারি, তাতে তোমাদের কি? হ্যাঁ এই আমাদের কি সেই হিসাব তোমার না করলে পড়ো? তুমি কানের খোল পরিষ্কার করে একটা কথা শুনে নাও, আবার যদি তুমি ভুল করেও কোনোদিন আলতার কুসুমকে অপমান করেছো তালি পরে কিন্তু তোমার খবর আছে মাস্টার। কি এত বড় কথা, সবখানে মস্তানি করো না। এই কি করবা তোমরা মারে, কি করবা? হ্যাঁ এই যে দেখতে পাচ্ছ, কি চশমা খুলে নিলে কেন জানো না? চশমা ছাড়া আমি ভালো চোখে দেখি না। এই চুপ, আমার কানে যদি আবার কোনো সময় আসে যে তুমি ওই আলতার কুসুমে অপমান করেছো তালি পরে কিন্তু তোমার একদম চশমা সারা জীবনের জন্য খুলে নেবো। আর একটা কথা, তুমি দুইটা সুন্দরী মেয়ে এত রাত পর্যন্ত প্রাইভেট পড়াও কিসের জন্য? ঘটনাটা কি? হ্যাঁ কি উদ্দেশ্যটা কি কও? এসব কি বলছো তোমরা? এই প্রাইভেট না পড়াইলে ভালো রেজাল্ট করবে কি করে? এই এই তুমি যদি কলেজের মধ্যে ভালো করে পড়াও তালি পরে কি আর প্রাইভেট পড়াতে হয়? হ্যাঁ তুমি আমার থেকে কলেজের মধ্যে ভালো করে পড়াবে, বুঝতে পারিছো? প্রাইভেট যেন পড়াইলে না লাগে কথাটা মনে রাখবা, ঠিক আছে? দোস্তম চশমা ফেরত দে, শেষবারের মতো তোমাকে কয়ে দিলাম। হ্যাঁ আমি পড়াই দেবো, শোনো, দেখতে পারিছো? আবার যদি তুমি কোনোদিন কুসুম আর আলতাক অপমান করিছো তালি পরে তোমার চশমা কিন্তু কাইরি নিয়ে মাইফিলে ফেলা দেবো। যাও সোজা হাইটে চলে যাবে, একদম সোজা পিছন দিকে তাকাবে না। যাও কথা শেষ করবে দাও। ওই ট্যাংরা প্যাংরাগুলির সাথে সারাদিন দুস্তগিরি করে ঘুরে বেড়াতে তোমার লজ্জা করে না? তাও যদি ভালো সওয়াল হতো সব কটা বকেটে সি ওকে তুমি বকেটটাকে বার পারো না। যারা দুই নাম্বার, যারা অকাম কুকাম করে তাকে বিরুদ্ধে আমাকে শত্রুতা আমি হয়, সেই জন্য তো সারাদিন মানুষ নালিশ করে যায়। তোমাকে একটা কথা কই শুনো, ওইসব চ্যাংরাগের সাথে ঘুরাঘুরি বাদ দিয়ে পূজা পার্বণে মন দাও, তা না হলে কিন্তু বিপদ হবি না। আমি যার বিপদ, তারা নতুন করে কি বিপদ হবি?
স্যার আপনি এত সকালে? ওই তোমাদের সাথে একটা জরুরি কথা বলার জন্য আসতে হলো। আমি আমি না সারা রাত ঘুমোতে পারিনি। কি হয়েছে স্যার? আচ্ছা ওই তোমরা আমার ছাত্রী তাই না, তো তোমাদের মঙ্গলের জন্য কি আমি একটু একটু শাসন বা বকাঝকা করতে পারি না? শিক্ষক হিসেবে কি এতটুকু অধিকারও আমার নেই? এ কথা কসেন কে স্যার, আপনি যে আমাকে শাসন করেন সেজন্য কি আমরা কিছু মনে করেছি? মনে না করলে মানুষ জানলো কী করে? আর শুধু জানা না, এ নিয়ে রীতিমতো আমার চশমা খুলে নেওয়ার থ্রেট দিয়ে দিল। তোমরা তো জানো আমি চশমা ছাড়া একদম দেখতে পারি না। ওই বখাটে দল আপনাকে হুমকি দিয়েছে? ঠিক আছে স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, আমরা শায়েস্তা করবানি। শায়েস্তা তো করতেই হবে, বিশ্বাস করো ওই টেনশনে অপমানে আমার সারা রাত ঘুম হয়নি। তোমাদের এই কলেজে যে কথাটা বলবো সে সময়টুকু নিজেকে ধরে রাখতে পারিনি। ঠিক আছে স্যার, আপনি কিছু মনে করেন না, চলেন স্যার বসেন, এক কাপ চা খান। না স্যার আমি খাবো না, ওই কলেজে যাওয়ার আবার প্রস্তুতি আছে, তো আমি যাই। জি সালাম আলাইকুম স্যার। সালাম গুরু হাটে মানুষ হাটে, লেফট রাইট লেফট রাইট, গুরু হাটে মানুষ হাটে লেফট রাইট। কি আঙ্কেল ভালোই তো সিটারি শুরু করে দিয়েছেন। দোস্ত মুখ সুরে কথা কইস, কিটা সিটারি করিছে? সারাদিন সিটারি করে বেড়াইস, আবার অনেক সিটার কইস। ফালতু কথা কইনা তো সেখানে দাদা, আমরা ঘন সিটারি করি না, দু একটা কথাবার্তা যা কই কাম করি সরাসরি। আমি কি সিটারি করেছি? তোরা যে কচ্ছ কে আলতাফ চাষার কাছ থেকে কতটুকু দুধের দাম নিয়েছিলেন? তোরা যতটুকু দুধ নষ্ট করেছো ততটুকুর দাম নিছি। বুড়ো ধারী হয়েছো, তা দুধে মাটি দেওয়ার সময় মনে ছিল না? এই কথা কম কও, দুধ ছিল তোমার 200 আর দাম নিছো 250, কিসের জন্য? কিটা কইছে তোমার, আমার গায়ে আমার দুধ আমি জানি না, তুমি জানো? আমরা হেভি তদন্ত করে দেখেছি, ওইখানে 2 কেজির দুধ বেশি ছিল না। না না তোমার তদন্তে আমার কিছু আসবি যাবি না, দুধ নষ্ট করেছো বিচার সালিশ করিনি, এটাই বড়। তাই নাকি, বিচার সালিশ করবেন তো করেন, এখন গাড়িটা দাও আমরা গাড়িটা একটু দেখবো। এই খবরদার, এই গাই কি দোষ করেছে? দরকার বললি আমি আদর্শের দুধের দাম ফেরত দিয়া। আসল কথা বাইর হয়েছে, এখন বোঝো কে সিটার গরু খান। এই গরু যে কি দোষ করেছে বাইরে, তবে পা দুন ধরে যাব গরু রে হেনস্থা করি। আস্তে 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 ভাই ভাই, গরু রে তো হেনস্থা করতেছি না, গরু হইলো অপনা জন্তু। তুমি সিটারি করেছো সেই শাস্তি তোমার পাওয়া লাগবে। এই গরু নিয়ে যায় বাসুর ছাড়িয়ে দেবো, বাসুর এসে গরুর দুধ খায় ভালাবি, তুমি যাতে আজকে দুধ না পাও। শুনো দাদা শুনো, এইটা হচ্ছে আপসের দুধের দাম বেশি নেওয়ার ফল, দুধ হলো সাদা জিনিস, এইটা নিয়ে 2 নম্বরই করতে হয় না। এতদিন তো বাসুর হাঁস মুরগি গাছের আম এগুলোর মধ্যেই ছিল, এখন আবার আপনার সাথে কি ভেজাল করলো? সওয়ালিক নিয়ে যে আমি কি করি, একটা পরামর্শ দেন তো মাস্টার সাহেব। পরামর্শ তো দেবো, কিন্তু তার আগে তো একটা কথা আছে প্যারামর্শ সাহেব। ওই যে মাস্টার কিন্তু আসলে প্রাইমারি স্কুলে যারা পড়ায় তাদেরকে বলে, বুঝছেন? ওই যে যারা কলেজে পড়ায় তাদের কিন্তু প্রফেসর সাহেব বলে। আপনি আমাকে ইসাক সাহেবও বলতে পারেন, আবার প্রফেসরও বলতে পারেন। না না ঠিক আছে ঠিক আছে, আপনাকে আমি প্রফেসর সাহেবই করছি। আপনি শিক্ষিত মানুষ, আপনি আমাকে একটা পরামর্শ দেন, বুদ্ধি দেন। এখন আর বুদ্ধি দিয়ে কী হবে বলেন? আপনি তো গোড়াই গলত করে ফেলেছেন, ছেলেকে লেখাপড়া শেখান নাই, একদম মুখ্যশোক্য বানায় রাখছেন। সেই চেষ্টা আমি কম করেছি, কিন্তু কী যে সঙ্গদেশে পায়া বসিল, স্কুলে যায়া মাস্টার মারিছিল, সেই থেকে স্কুল যাওয়া বন্ধ। মা মারা সওয়াল। তাহলে আর কি বুদ্ধি দেবো আপনাকে বলেন? যদি মনে করেন আপনার কন্ট্রোলের বাইরে চলে যেয়ে থাকে, তাহলে একটা কেস দিয়ে ওই পুলিশের হাতে তুলে দেন, দেখবেন একদম জীবনের মতো শায়েস্তা হয়ে গেছে। আর অনেক মা বাবাই কিন্তু এরকম কাজ করছে, এখন উদাহরণও অনেক আছে। যাই উঠি, আবার ওই কলেজে যাওয়ার প্রস্তুতি আছে তো।
তোমারা দুজনে লাল গোলাপ শুভেচ্ছা। দেখেন বিপদদা, আপনি যদি আমার সাথে এরকম ব্যবহার করেন তাহলে কিন্তু আমি বৌদির কাছে নালিশ করব। এটা কিরম কথা কইলে? আমার বিরুদ্ধে নালিশ করবে কিজন্য? আমি কি করেছি? আমি তো খালি তাদের দুজনের পক্ষ থেকে ফুল পৌঁছে দিচ্ছি। ও যে দেখো ফুলানার বসে আছে। ঠিক আছে, জাগেরে ফুল তাকে আসবে কেন? যান। নিজের ফুল নিজে হাতে দিতে করছে। তোমরা আমাকে স্যারের অপমান করেছো কি জন্য? স্যার কিডা? ও ইসাক কানা, তোমার কাছে নালিশ করে দিছে। ওই শালার তো পাইনিট করা দরকার। এতদিন তো জানতাম খালি আমার বাপের কাছে সবাই নালিশ করে। আজাইরা পেশাল বাদ দি, যে কথা জিজ্ঞেস করতেছি তার উত্তর দাও। স্যারকে অপমান করেছো কে? না, তোমার স্যারকে তো কোনো অপমান করা হয়নি। খালি কইছি যে আলতার কুসুমেক যদি পড়া নিয়ে কোনো গালমন্দ করা হয় তাহলে কিন্তু আপনার চশমাখান খুলে নেওয়া হবে না, তাই না রে? হুম। আচ্ছা, তোমরা কি চাও কও তো? তোমাদের মনের বাসনাটা কি? বাসনা হলো যে আমরা এই বিপদদা, আমার কথা লজ্জা করতেছে তুই কনা? আমার ক্ষতি করছো কেন? নিজের কথা নিজে কও। দেখলো না, আমাকে দিয়ে ফুল দিছিল পরে আলতার কুসুম রাগ করছিল। ফালতু কথা বাদ দাও, যে কথা জিজ্ঞেস করিছে তার সোজা করে উত্তর দাও। না, হয়েছে কি, এসব কথা তো আসলে সোজাসুজি কওয়াটা খুব কঠিন। তাও মনে করো যে আমাদের মনের মধ্যে যে বাসনাটা হয়েছে সেটা সংক্ষেপে করছি আর কি। লজ্জা করতেছে। লজ্জার কি আছে, কই দে। মানে হয়েছে কি, আমি আর হামিদ চিন্তা করেছি যে একই বাড়ির দুই বোনে বিয়ে করে আমরা ভাই ভাই হতে চাই আর কি। ঠিকই কথা কইছে রুস্তম, ঠিকই কথা কইছে। আচ্ছা ঠিক আছে, আপনি একবার আব্বুর কাছে আগে কই, দেখি এর বিচার কি করে। চল কুসুম, চল। ও তুমি তো ভালো ভালো হাসা কথা কইলে কি হলো? ও খারাপ কি করলো? আবার বিচার দিবে কি জন্য? এই তুই ডাইরেক্ট কথা কইবে গেলি কিসের জন্য? প্রেম নাই প্রীতি নাই, আগে তুই বিয়ের কথা কই দিলি। তো মনের বাসনার কথা কই দিতে কইছিস? তুই মাইন্ড করে ভালাইলো। তা আমি তো ঠেকে গেছিলাম। ঠেকে গেছিস তুই খালি বেশি বেশি কথা কইছিস। তাহলে তো ঠিক না, ভালোবাসার প্রস্তাবটা দিতি আগে। পিসমা, আমাকে কি খবর দিবেন? হয় বৌমা, আসো বসো বসো। মেলা দিন তোমার সাথে দেখা নাই, আর সকালে তোমার কাকার কাছে তোমার কথাই কছিলাম। ভালোই হয়েছে পিসিমা, আমারও কয়েকখান কথা আছে। আচ্ছা পিসিমা, এই যে হামেদ আর রুস্তম দুজন মিলে যে বামনের সাওয়ালে পেঁয়াজ রসুন খাওয়াই বেড়াচ্ছে, এটা কি ঠিক হচ্ছে? সেই দিন তো মুরগির মাংসও খাওয়াই দিচ্ছে। আচ্ছা আপনি কোন মানুষজন যদি জানবে পারে তাহলে ওয়েক দিয়ে কি পূজা পার্বণ করাবি? আর তোমার বিপদ কি গেদা সাওয়াল যে তাক জোর করে ধরেই মুরগি খাওয়াবি? সেই জন্যই তো তোমাকে খবর দিয়েছি। বৌমা তুমি একটু শক্ত হও, বিয়ে শাদী করিছে, ওর কি গ্রামের মধ্যে এসব করে বেড়ানো মানায়? আমি কি শক্ত হবো পিসিমা, আমাকে বিয়ে করিছে কিন্তু আমার কাছে কতক্ষণ থাকে? সারাক্ষণ তো ওই হামেদ আর রুস্তমের সাথে, পারলে রাত খেনো ওইখানেই কাটাবার চায়। এইভাবে কি দিন যাবি? দুদিন পর সাওয়াল পাওয়ালের বাপ হবি, তখন আর আমার তো মনে হয় কোনো কাজকর্মও করেনি। সে কথাই তো করছি পিসিমা, বাপ দাদা সম্পত্তি বছর বছর বেচতেছে আর খাচ্ছে, তাও টাকার মাল দশানা। আচ্ছা হামেদের না হয় মাথার উপর বাপ আছে, আপনি কোন তার কিডা আছে? শিডা সে কথা তাকে রে কেডা বুঝায় কও। হ্যাঁ, বাপটা চোখ বুঝলে ওই গ্রামের মানুষ ওয়েক যে সিরে খাবি সে কথা একবারও ভাবে না। আচ্ছা পিসিমা, কাকা কয়া ওয়ের একটা বিয়ে দিয়ে দেন। আমি সেই কথাই ভাবতেছি বৌমা, তোমরা মেয়ে দেখো খোঁজ করো। আর বিয়ে দিলে কি কোনো লাভ হবে পিসিমা? আমার মতো মিয়াটারও কপাল পোড়াই সার।
এইভাবে তো আর চলে না পরামানিক সাহেব। আমরা আপনার মুখ ছায়ার কত অত্যাচার সহ্য করবো কান্ত। বুঝলাম আপনি যথাসাধ্য ক্ষতিপূরণ দেন, তাই বলে আমরা আর কত আপনার কাছে নালিশ নিয়ে আসবো। কি আশ্চর্য ব্যাপার, মনে জানে তাই করে ফেলাছে। সেদিন আমার ছাগলটা কি হেনস্থ করেছি। আরে সেদিন জোর করে আমার গাড়িটা ধরে নিয়ে যায় ওই বাসুরের সামনে খাড়া করে সব দুধ খাওয়াই ফেলাই দিল। হ্যাঁ আমার অপরাধ, আমি বলে আদাসের দুধের দাম বেশি নিয়েছি। আমার কোনো কথা কর মুখ নাই রে ভাই, এক সলের জন্য যে কি যে পাপ করছিলাম। জন্মের সময় ওর মা মরে গেল, ছেলের মুখের দিকে চায়া জীবনের দ্বিতীয়বার বিয়ে করার চিন্তাও করি। সেই সওয়াল আমার জীবনটা জ্বালায় আছে, এরকম শেষ করবি কিটা জানত ক। তোমার আর কত কি করবি, সবই বুঝি বড় মালিক সাহেব, এরও তো একটা শেষ আছে। দুষ্টামি বান্দরামি মানুষে করে, একটা বয়স হলে সেটা ঠিক হয়ে যায়, এ তো কোনো ভাগেই বর্তিছে না। আরেক বামুনের বাচ্চা ভুইরে ধামরা, সে নাকি সাউল মালিক বুঝাবে, তা না সে আরো বেশি হয়েছে। ধৈর্য একদিন সাহায্য করে দিলে শিক্ষাও শিক্ষা। আমাদের মনের মধ্যে যে বাসনাটা হয়েছে সেটা সংক্ষেপে করছি আর কি। ক লজ্জা করতেছি রে, ক না হয়েছে কি মানে আমি আর মনে করে যে আমি চাচ্ছি যে তোমাকে একই বাড়ির মধ্যে দুই বোনকে বিয়ে করে আমরা ভাইরা ভাই হতে চাচ্ছি আজকে, তাই না রে? ফুললা না কুসুম, হঠাৎ হাসির কি ঘটলো? কিছু না স্যার, একটা কথা মনে পড়ে গেল তো তাই। পড়া বাদ দিয়ে কি কথা মনে হচ্ছে তোর? এভাবে অমনোযোগী হলে তো মুশকিল, তোমাদের তো আবার শাসন করতে ভয় করে, যদি আবার আমার চশমাটা খোয়া যায়। না স্যার, ওরা আপনার সাথে আর কোনো বিয়াদবি করবে না, তাগারে আমরা কয়ে দিছি, তাই না রেলতাবু? জি স্যার। না 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 না, ওইসব বকাটেদের সাথে তোমাদের কথা বলতে যাওয়া ঠিক হয়নি। যা করার আমি সব করে দিয়েছি, আর ওই হামেদের বাবাকে আমি সব বলে দিয়েছি, পুলিশে তার বুদ্ধিও দিয়েছি, এমনি সব ঠিক হয়ে যাবে। বাবুকের কাছে ডাবের জলে সাত দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ নষ্ট হয়ে যাচ্ছে, ভরা পেটে ওই ভাজা মাছও ঘষি ঘষি ঠেয়ে। আচ্ছা এতগুলি ডাব তো খাওয়া যাবে না রে, তাই কী করবো রে? এক কাম করি, কিছু ডাব আলতাক দিয়ে আসি। দিয়ে আসলি পরে তো ভালোই হয়, কিন্তু ওরা কি নিবি নি? ফুলই নেয়নি আর ডাব। আচ্ছা তোরা এত অল্পতে হতশুষ কে, চেষ্টা করতে তো দোষ নাই। আচ্ছা ঠিক আছে, তুই চেষ্টা কর, তুই ডাবগুলো আলতার ওই ইয়ে করে দিয়ে গে, যা কুসুমের দিয়ে আসি। যা 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 দিয়ে সাবধানে যাস। মাস্টার না? এ মাস্টার মাস্টার শোনো শোনো শোনো, এই শোনো, এই মাস্টার মাস্টার বলবা না, বলবা প্রফেসর সাহেব। কি হয়েছে বলো? আচ্ছা তোমার প্রাইভেট পড়ানো শেষ, সে খবর দিয়ে তোমার দরকার কি? না দরকার একটু আছে, ধরো তোমার প্রাইভেট পড়া যদি শেষ হয়, হ্যাঁ তার মানে আলতা কুসুমের পড়াও শেষ। তা কি? না এই ডাব নিয়ে যাচ্ছি তো। কেন ডাব কেন? আর ওই কার গাছের তো চুরি করিস শুনি। দেখো মাস্টার,
মুখ সামলে কথা কবা, আমরা কিন্তু চুরি করার লোক না। আলতা কুসুম পড়তে পড়তে হয়রান হয়ে গেছে বলে হামিদ আর রুস্তম আমার দিয়ে ডাব পাঠালো। আচ্ছা তুই তখন অবাক করে হাসলুকে, সারের সামনে ছিলাম তাই কিছু কই নেই। একটা কথা মনে পড়ে গেছিল। কি এমন কথা মনে পড়ে তোর হাসি পাচ্ছে? সারাদিন তো আমি তোর সাথেই ছিলাম, কই আমি তো কিছু মনে করতে পারছি না। ঘটনাটা তোর সাথেই হইছে, হইছে ফুল দেয়া দিয়ে সময়। ও সেই ঘটনা মনে পড়ে তোর হাসি পাচ্ছে? আমার তো গায়ে ঝাঁটার বাড়ি পড়তেছে। চিন্তে করি দেখ, ওই যে রুস্তম কেমন দুষ্ট, কয় কি দুই বোনের বিয়ে করে দুজন ভাই রাখবো। তুমি এত রাতে? আর রাত আমার তো রাত দিন সবই সমান। আলতা কুসুম পড়তে পড়তে নিশ্চয়ই পেরেশান হয়ে গেছে, তোমাকে যেন ডাক নিয়ে আসছি। আচ্ছা আমরা লেখাপড়া করতে করতে পেরেশান হয়ে গেছি, সে কথা আপনার কী ডাক হলো? আর এসব চুরি করা ডাব কোত্থেকে নিয়ে আসছেন? আমরা চুরি করা জিনিস খাই নে। এটা কিন্তু খুবই অন্যায় কথা করছো, ওই ইসাক কানা ও একই কথা কয়েছে। আচ্ছা আমরা চুরি করতে যাবো কোন দুঃখে কত, এই অঞ্চলের সব ডাব গাছ তো আমরা নিজেকে গাছি মনে করি, আর ডাব গাছের মালিকরাও জানে ডাব কী রাখাচ্ছে। ও আচ্ছা তাহলে পরে আপনারা চোর না ডাকাত, আমরা ডাকাতের মালও খাই নে। তোমাকে আমি কী করে বুঝাই? শুনো চাংলা দিদি খুবই আশা করে আমার পাঠাইছে, তোমরা আরেকবার চিন্তা করে দেখো। আর বাবুদের কাছে ডাবের জল কিন্তু খুবই মিষ্টি। কলম যে যান বৌদি কিন্তু সব কথা কয়ে দিন। আচ্ছা তোমরা কথা কথা বৌদির ভয় দেখাচ্ছ কেন? কি এমন অন্যায় করেছি? আচ্ছা বিপদটা আর শুনেন, তাগারে কোয়েন তারা যেন আমাকে সারে আর অপমান না করে। এদের রেখে যাচ্ছি। আচ্ছা হামিদ বাবা তুই এখন বড় হইছ, এখনো ছোট কালের মতো চললি হয়, তোর বাপের মান সম্মানটা দেখবো না? আমার জন্য বাপের মান সম্মান নষ্ট হবে কে? আমার বাপের মতো সম্মানী মানুষ সৎ মানুষ এই তল্লাটা আছে? আর আমি যদি কোনো অন্যায় করি তার জন্য মানুষ আমার বাপের দোষ দিবে কে? তোর বাপে কেউ দোষ দিচ্ছে না, কিন্তু প্রত্যেক দিন হাজার মানুষ এসে যদি তোর নামে নালিশ দিয়ে যায় সেটা তোর বাপের অপমান না? অপমান হবে কিসের জন্য? যার যা ক্ষতি হচ্ছে আমার বাপ তো তার ক্ষতিপূরণ দিয়ে দিচ্ছে। আর এই যে দেখো তোমার সামনে কিন্তু আমার বাপ আমাকে শাসন করলো, তা এখন যদি আমি ভালো না হই সেই দোষ কি আমার বাপের? ফাজিল না, মাথা পেটে খুব জ্ঞান হয়েছে, এত যদি জ্ঞান হয়ে থাকে তাহলে ভালো হয়ে চললে কি হয়? হ্যাঁ ভালো তো হবেরই চাই, একটা রাস্তা খুঁজতেছি ভালো হওয়ার, রাস্তাটা ধরা দিয়েও ধরা দিচ্ছে। কি করিস তুই? এই কিসের রাস্তা আমাকে ঠিক করে কর। তোমার কথা ব্যাপারে তুমি তো খুব হও, এ মনে করো যে আলতার কুসুম ওরা দুইজন যদি আমার আর রুস্তমের সাথে একটু ভালো করে কথা কয়, এই মনে করো যে ভাব ভালোবাসার কথাবার্তা কয়, তাহলে পরেই তো আমরা ভালো হয়ে যাবে। সিদ্ধান্ত হয়ে গেছে, আপনি চিন্তা করেন আপনি কি করবেন? বাপের সম্পত্তি বেশি আবার কয়দিন চলবে, পিসিমার ডাইকে আমার কয়া দিছে,
আচ্ছা মাঝরাত্রিতে তুমি আমার ভালো করার সিদ্ধান্ত কেন নিলে কত? আচ্ছা ভালো হওয়া কি খারাপ? আমাগের এত দিন হয় বিয়ে হইছে, একটা সাওয়াল পাওয়াল নাই, এটা চিন্তা করা লাগবে না? সাওয়াল পাওয়ার কথা এখন বাদ দাও, আমি দেখলে চিন্তা করতে করতে আমার অবস্থা খারাপ, আর কিছু ঢুকতেছে না মাথায়। তাই কয় আমি সারা জীবন বাজা হয়ে থাকবো, আর তুমি হাট করে কি কইতে কি কই? তুমি কি শুরু করলাম মধ্যরাতে? খাইবে দাও, খিদে লাগছে। যেভাবে তোমাদের বাড়ির উপর ডাবের খোসা পড়ে থাকতে দেখলাম তাতে মনে হলো ওই চশমাটা খুলে নেয় ভালো ছিল, এই বিপদের নিয়ে আসা ডাবের খোসা অন্তত দেখতে হতো না। কি ব্যাপার ভাই, তোদের বিয়ের সম্বন্ধ ঠিক করে ফেলেছ নাকি? সাওয়ালের বাপের ছেলেই। আরে রহস্য করো না, শুনো, তোমার সাওয়াল আমার কথা দিছে সে ভালো হয়ে যাবে। আরে এইরকম কথা ছোটবেলা থেকে সে লক্ষ্যবদ্ধ দিয়ে আসতেছে। আরে না না, এবারে কথা দেওয়ার সাথে একটা ঘটনা আছে ভাইজান। হামেদ কইছে ওই যে আলতার কুসুম, ওই দুই বোন যদি রুস্তম আর হামেদকে বিয়ে করতে রাজি হয় তাহলে তারা ভালো হয়ে যাবে। তুমি একটা কাম করো ভাইজান, ওই আলতার কুসুমের বাপের সাথে একটু কথা কও। দেখি পরমানিক সাহেব, এই যে পরমানিক সাহেব, এতদিন তো দাসের আম ডাব আর মুরগি চুরির মধ্যে সীমাবদ্ধ ছিল, আপনার ছেলে তো এবার রীতিমতো ডাকাতি করে ফেললো, একবার ধম্ব ডাকাতি। কি হয়েছে? আপনার বেটার দল ওই বারোয়ারি মন্দিরের কষ্টি পাথরের মূর্তি চুরি করেছে। যে রাজি হলো যে ভালো হয়ে যাবো, তারপরে যদি বাড়ি থেকে মনে করছে পোস্তা বাসে বিয়ে, তখন কি হবে? কি আর হবে, আমরা দুইজনে হইলে ভাইরা ভাই হয়ে যাবো। স্যার তো আমার মনে ভয় ঠেকতেছে রে। ভয় কিসের? ভয় পাচ্ছিস কিসের? বিয়ের কথা শুনলে কেমন যেন লাগতেছে। স্যার এত লজ্জা পাওয়ার কথা? ভয় দূর ভাই কিরে, বিপদ তো দৌড়েছে। কে কিরে গায়েব করে দিলে আপ বড় লম্বা হয়ে গেছে। আরে গায়েব করে কি অত সুধা নাকি? বাইরে তো কতক্ষণ? এখন খাট হইয়া যাবে, খাট হয়ে হবে আর কি। আরে পরামানিকের বেটা আর রস্তমের পুলার কথা না হয় বাঁধি দিলাম, আর তুই হচ্ছে দয়া বামনের সাওয়াল। হ্যাঁ, এই বামনের সাওয়াল হয়েছে কি কইরা ঠাকুর দেবো তার ওই মূর্তি চুরি করলি? তোর কি ধর্মের ভয় নাই? তোরের কাছে আবার ধর্মের কিছু আছে নাকি? চিন্তা ভাবনা করে কিছু হবি না, থানায় একটা কেস দিয়ে দাও, পুলিশ আসি ধরি বাড়ি দিলে সব বার হয়ে যাবে। নে আকাম করতে করতে হাত লম্বা হয়ে গেছে। আরে পুলিশ তো অবশ্যই আসবে,
দুই পয়সার জিনিস না। বুঝতে এবার বাচ্চা দর কত দামে কত চাই। এইবার বুঝবে বুঝবে না খেলা। ভাইজান, ও ভাইজান, ভাইজান উঠে সেটা খায় নেন। আমি মরে গেল এই কথা বিশ্বাস করি না ভাইজান। বিশ্বাসের কথা আর বলিস না, আমার সব শেষ হয়ে গেছে। দেখলে তো ঘটনাটা, আমি আগেই জানতাম এসব ছেলেদের দিয়ে সব কিছুই সম্ভব। এই মূর্তিগুলো হচ্ছে আমাদের দেশের ঐতিহ্য, আর এগুলো কিনা চুরি করলো সামান্য টাকার জন্য। ছি 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 ছি। স্যার, সিসি করতেছেন যে, আপনি কি নিজে দেখেছেন যে মূর্তিটা তারাই চুরি করেছে? হয়তো ওই মূর্তি চুরিটা সরাসরি দেখিনি, কিন্তু ডাব চুরি তো দেখেছি। স্যার, শুনেছি থানায় কেস দিয়েছে, জানেন নাকি? অবশ্যই কেস দিয়েছে, পুলিশ এসে ধরে দুটো লাগাক। এসব এসব ক্রিমিনালদের উচিত শিক্ষা দেওয়া উচিত, তা না হলে দেশের খুব ক্ষতি হয়ে যাবে। আপনি যাই কোন স্যার, না জানি অযথা কারণ আমি এসব কেস দেওয়া উচিত হচ্ছে না। সারা গায়ের মানুষ যেটা জানছে, তোমরা দুই বোন কেন সেটা মানছো না? তোমরা কিন্তু ওই ক্রিমিনালদের পক্ষ নিচ্ছ, এটা কিন্তু ঠিক না। স্যার, গ্রামের সওয়াল তাগের পক্ষ নিব না তো কি করব? ওই ডাব খাওয়ার ঘটনা থেকে আমার বোঝা উচিত ছিল, কালকের থেকে তোমাদের আমি আর প্রাইভেট পড়াতে আসছি না। আমি বিশ্বাস করি তো কোনো লাভ হবে না, গায়ের মানুষ তো তোমাকে কথা বিশ্বাস করে না। কিসের জন্য বিশ্বাস করবি না? আমরা শয়তানি ভাজলামি যা করিনি। কাকাকে বকলে কি হয়ে গেল? আমি কিচ্ছু জানি না কাকা, আমি কিচ্ছু করি না। খালাম না, এখন তো খিদের ঠেলায় মনে হচ্ছে পেটের ভিতর সুজে দৌড়াদৌড়ি করতেছে। আমার তো ভয়ের সাথে খিদে খিদে সব চলে গেছে। আচ্ছা, তুই এত ভয় পাস কিছুর জন্য কত? আমরা কি সত্যি সত্যি চুরি করেছি নাকি? আচ্ছা, বারুলার আলতা আমাকে কী ভাববি কত? ওরা কী ভাবি জানা তোর চিন্তা করার দরকার নেই, তুই বিপদের কথা একবার চিন্তা কর। বেচারার Thank you.
কেমন হচ্ছে? আমার তো মনে হচ্ছে যে চুরির মাল। পিস্তল দিয়ে আমাকে দুটো ঠাস ঠাস করে গুলি করে দিল। ভাগ্যি ভালো যে বুকে পিঠে গুলি লাগে নাই, তারই তো মরে যাইতে। আব্বা, আপনি তো সারা রাত জাগিয়েছিলেন, আপনি ঘুমাবে পারেন নাই। আপনি এখন যে রেস্ট নেন, আমাকে শরীর এখন ভালোই ঠেকছে, তাই না রে রুস্তম? খুব ভালো ঠেকছে। ফুল নিয়ে তোর ফুল কি অন্য কেউ কারি নিবে না? বাম হাত দিয়ে তো নেওয়া যাবে না। ঠিক আছে, ফাইন ফুল। তাহলে পরে কি আমরা তোমাকে পায়ে গেলাম?